স্মার্ট দুনিয়ায় আপনাকে স্বাগত বন্ধুরা। এই ভিডিওতে খুব ভালো একটা নোটিফিকেশান আছে আপনাদের জন্য। মিউনিসিপ্যালিটি অফিস থেকে কিন্তু রিক্রুটমেন্ট প্রচুর ভ্যাকেন্সির কিন্তু এখানে বেরিয়ে এসেছে, যেটা আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনাকে সর্বপ্রথম ভিজিট করতে হবে রিজরা মিউনিসিপ্যালিটি .org অফিসিয়াল ওয়েবসাইটে। আসলে আপনার সামনে ইন্টারফেসটা এরকম দেখা যাবে। অনলাইন নোটিশ বোর্ডে আপনি আসবেন, এখানে অ্যাডভার্টাইজমেন্ট ফর ভেরিয়াস রিক্রুটমেন্ট অফ পোস্ট এই জায়গায় আসবেন। নিউ অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে ক্লিক করে নোটিফিকেশানটাকে ডাউনলোড করবেন। নোটিফিকেশানটা ডাউনলোড হলে নোটিফিকেশানটা আপনার সামনে এরকমভাবে ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বার 4140/V1, ডেট আছে 26/11/2019। এখানে ক্লার্ক পোস্ট আছে, পাম্প অপারেটর পোস্ট আছে, ড্রাইভার পোস্ট আছে, মজদুর পোস্ট আছে, তারপরে ওয়ার্ক সরকার আছে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, আরও আছে, দেখুন সুইপার আছে, হেল্পার আছে, পিওন আছে, বেশ ভালো সংখ্যক ভ্যাকেন্সি আছে। দেখুন আপনারা পাম্প অপারেটর পদে 18টা আবেদন করতে পারবেন, কিন্তু ক্লার্ক পদে মাত্র আছে একটা। তো বিস্তারিতভাবে জানার জন্য এটা দেখতে পারবেন, এখানে বলা আছে কীভাবে আবেদন চাইছে। অ্যাপ্লিকেশানস ফিলিং আপ দ্য ফলোয়িং স্যাংশন ভ্যাকেন্ট পোস্ট আন্ডার দিস মিউনিসিপ্যালিটি আর ইনভাইটেড ফ্রম দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস ইন প্রেসক্রাইবড ফর্মস অফ ট্রেনিং অবটেনেবল ফ্রম দ্য টেবিল অফ রিজরা মিউনিসিপ্যালিটি। কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কাছ থেকে এটা চাইছে। এখানে ম্যাক্সিমাম পোস্ট আছে গ্রুপ ডি, কিছু আছে গ্রুপ সি, তো যোগ্যতা অবশ্যই কম। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বিস্তারিতভাবে বেতন যোগ্যতা দেখার আগে আমরা একটি বিরতির পর ফিরে আসছি। যাদের মোবাইলে গেম খেলার আগ্রহ আছে এবং ক্রিকেট, কাবাডি বা ফুটবল খেলার অভিজ্ঞতা আছে, তারা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মোবাইল দিয়ে গেম খেলে হাত খরচের টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে প্রচুর অফারে আপনারা ইউজ করতে পারবেন, চাইলে কিন্তু আপনারা এখানে খেলতে পারেন। এখানে টিম বানিয়ে খেলবেন, প্রতিটা টিমের উপর ধার্য করা থাকবে আপনি কত টাকা উইনিং অ্যামাউন্ট পাবেন, কত টাকা আছে এন্ট্রি ফি। আপনি যদি এখানে এন্ট্রি ফি ইউজ করেন অ্যামাজন পে থেকে, তাহলে কিন্তু আপনি ক্যাশব্যাক পাবেন এবং এখানে মানুষ প্রচুর টাকা ইনকাম করছে। যদি আপনার খেলতে ভালো লাগে, ক্রিকেট হোক, কাবাডি হোক, ফুটবল হোক, টিম বানিয়ে এখানে খেলুন। 11 উইকেটস, ডেসক্রিপশানে বিস্তারিতভাবে জানতে পারবেন। গ্রুপ সি প্রথম পোস্ট আছে, ক্লার্কের একটা ভ্যাকেন্সি আছে। এখানে দেবে আপনাকে পে স্কেল 5,400 থেকে 25,200, গ্রেড পে 2600 টাকা, বয়স বলছে 18 থেকে 40 বছরের মধ্যে, এসসি এসটি ওবিসিদের জন্য ছাড় আছে। আর সি লেভেলের বেতন যদিও আপনাকে দিচ্ছে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায়, কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, যেটা খুব ভালো একটা সুখবর। পাম্প অপারেটর পদে যদি আপনি আবেদন করেন, বেতন পাবেন 5,400 থেকে 25,200, 2,300 টাকা, গ্রেড পে আপনাকে দেবে। 18 খানা ভ্যাকেন্সি আছে, তারপরে 18 থেকে 40 বছর বয়স অবধি আবেদন করার জন্য বলছে, শুধুমাত্র 8 পাস যোগ্যতায় এবং একটা যদি সার্টিফিকেট আপনার থাকে ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপের, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 18 খানা ভ্যাকেন্সি আছে। তাছাড়াও আপনি ড্রাইভার পদে আবেদন করুন, 5,400 থেকে 25,200, স্কেল এবং গ্রেড পে থাকবে 2,300 টাকা, 3টে ভ্যাকেন্সি আছে, 20 থেকে 40 বছর বয়স অবধি আবেদন করতে বলছে, 8ম শ্রেণী পাস যোগ্যতায়। মজদুর পদে আবেদন করুন, 5টা ভ্যাকেন্সি আছে, এটা সম্পূর্ণভাবে গ্রুপ ডি, 4,900 থেকে 16,200, 1,700 টাকা গ্রেড পে, 18 থেকে 40 বছর বয়স অবধি আবেদন করতে বলছে, তবে এসসি এসটি ওবিসি হলে সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন, 8ম শ্রেণী পাস যোগ্যতায় এখানে আপনাকে আবেদন করতে হবে। ওয়ার্ক সরকার পদে আবেদন করুন, এখানে 1টা ভ্যাকেন্সি আছে, 5,400 থেকে 25,200, গ্রেড পে দেবে 1,900 টাকা, মিনিমাম 18 থেকে 40 বছর বয়স হতে হবে, ক্যান্ডিডেটকে মাধ্যমিক পাস করতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করতে পারে, 9খানা ভ্যাকেন্সি আছে, বাংলা, উর্দু, হিন্দি এইগুলোর উপর কিন্তু নির্ভর করছে। আর 18 থেকে 40 বছর বয়স অবধি আবেদন করতে হবে, আর আপনাকে মাধ্যমিক তো পাস করতেই হবে, তার সঙ্গে কিন্তু ট্রেনিং নিয়ে রাখতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সুইপার পদে আবেদন করলে 2টো ভ্যাকেন্সি আছে, গ্রুপ ডি, 4,900 থেকে 16,200, এবং গ্রেড পে দেবে 1,700 টাকা, 18 থেকে 40 বছর বয়স অবধি আবেদন করতে হবে, আপনি এখানে 8ম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। হেল্পার পদে আবেদন করুন, 4,900 থেকে 16,200, মিনিমাম 18 থেকে 40 বছর বয়স অবধি আবেদন করতে পারবেন, 8ম শ্রেণী পাস যোগ্যতায়। পিওন পদে আবেদন করুন, 4টে ভ্যাকেন্সি আছে, জেনারেল সার্ভিসম্যান 1টা, ইসি 2টো আর এসসি এসি 1টা, এখানে থাকছে আপনাদের 8ম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে হবে। আর এখানে বলে দেওয়া আছে কীভাবে কী করতে হবে। দেখুন, সিলেকশন টেস্ট উইল বি হেল্প ফর প্রিপারেশন অফ এ প্যানেল অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস, শিডিউল অফ সিলেকশন টেস্ট উইল বি ইন্টিমেটেড ইন ডিউ টাইম, নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যারা সরকারি চাকরি করেন, এখানে সমস্তটাই বলে দেওয়া আছে। দেখুন, এই হচ্ছে এদের ঠিকানা, এ দেখুন, এই দেখুন,
একটা খামে ভরে কিন্তু আপনাকে অ্যাড্রেসে কিন্তু ঠিকানাটা পাঠাতে হবে, আপনার অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে। অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অ্যাট ড্রপ বক্স, ওকে? 16-12 তারিখের মধ্যে আপনাকে কিন্তু এটা সেন্ড করতে হবে। মাথায় রাখবেন, প্রেসক্রাইবড ফরম্যাট কোথায় পাওয়া যাবে? অফিস থেকে পাওয়া যাবে, সকাল 11টা থেকে 4টে পর্যন্ত, এবং অফিসেই কিন্তু জমা দিতে হবে। আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে, এই কটা ক্রাইটেরিয়া তাদের আছে। তো এতগুলো ভ্যাকেন্সির জন্য এই মাত্র অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস যোগ্যতা, এই যে সুযোগ, আপনার এই সুযোগটাকে কাজে লাগান, এখানে আবেদন করুন। সরকারি চাকরি এবং পার্মানেন্ট বেতন অবশ্যই। ভিডিওটিকে লাইক করুন, ধন্যবাদ।